চাঁপাইনবাবগঞ্জের দুই বিক্রেতা জিয়াউল হক লেখাপড়া করেছেন পঞ্চম শ্রেণী পর্যন্ত। পরিবারের অভাব জেগে বসায় স্কুলের পথ মারানো হয়নি তার। নেমে পড়েন দই বিক্রিতে। দই বিক্রির মজুরি থেকে এলাকার গরিব মেধাবী শিক্ষার্থীদের বইসহ অন্যান্য উপকরণের যোগান দিয়ে আসছেন তিনি। দইয়ের ব্যবসায় লাভ থেকে প্রতিদিনের পরিবারের খরচ মিটিয়ে বাকি অর্থ দিয়ে সমাজ সেবার পাশাপাশি কিনতেন বই অথবা পত্রপত্রিকা। আর এইভাবেই 1969 সাল থেকে গড়ে তোলেন জিয়াউল হক সাধারণ পাঠাগার। এতই সুখী, এতই শান্তি পেয়েছি একুশের পদকের কথা শুনে এবং একুশের পদক পাইয়া। যখন আমি পঞ্চম শ্রেণী পাস করি 1955 সাল, খুব অভাব। আমার বাবাকে বললাম যে ক্লাস সিক্সের একটা সেট কিনে দাও। বাবা বললেন যে টাকায় পাঁচের চাউল বিধায় তোমাকে পড়ার শক্তি আমার নাই। আমি যখন গ্রামের গোয়ালা, এই দুধগালা নিয়ে তুমি দই করো, এই দই করাতে তুমি কিছু জীবনে করতে পারবে। আমি তাই করলাম। বেশ কিছুদিন দুধ নিয়ে দই করতে 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 একটি বছর যখন পার হলো, আমি দই কমপ্লিট যখন আমার আয়ত্তে চলে আসলো, বেশ কিছু যখন পয়সা হলো, তখন আমি একটাই ভাবলাম যে পয়সা তো বেশ কিছু হয়েছে, এ পয়সা কী করি। যেই জন্য আমার অর্থের জন্য আমার পড়া শিক্ষা থেকে আমি ঝরে পড়েছি, এখন বর্তমান যে ছেলে মেয়েগুলো শিক্ষা থেকে ঝরে যাচ্ছে, এদের আমি বই কিনে দিয়ে আবার শিক্ষার বোঠাই এরাকে ঝুলিয়ে রাখবো। শুরু হলো আমার বই কেনা। দুস্থদের মধ্যে কাপড় বিতরণ এবং গ্রামের বিভিন্ন ছিন্নমূল মানুষকে ঘর দিয়ে সাহায্য করে আসছেন তিনি। তাই তো তার একুশে পদক প্রাপ্তিতে আনন্দে ভাসছে ভোলাহাট সহ পুরো চাঁপাইনবাবগঞ্জ জেলা। অসহায় এবং অসচ্ছল মানুষের জন্য সে একজন রোল মডেল হিসেবে কাজ করছে। তিনি গরিব এতিম অসহায়দের, যাদের ঘর নাই, দুয়ার নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই, তাদের মধ্যে তিনি বিনা পয়সায় বাড়ি নির্মাণ, পানি পানের ব্যবস্থা, স্কুল কলেজ মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষকের ভূমিকায় পালন করে আসছেন। আজ আল্লাহ আমাকে কত সুখ শান্তি দিয়েছে। আমাকে সব সময় বলে যে তোমাকে আমি একজন করি রাখবো। আজ আমি পাইলেছি সেটা আমার আশা পূর্ণ হয়ে গেছে। আমার খুবই ভালো লাগছে আমার আব্বা একটি রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননায় ভূষিত হওয়ার জন্য। জিয়াউল হকের একুশে পদক প্রাপ্তি অন্যদেরকে সমাজ সেবায় আগ্রহী করার পাশাপাশি অনুপ্রাণিত করবে দাবি সচেতন মহলের। সামান্য একজন দই বিক্রেতা হয়ে এতগুলো পদক্ষেপকে আমরা সত্যিকারে এটা বিস্ময়কর বলে আমি মনে করি আর কি। আর ভোলাহাটবাসীর জন্য এটা একটা অহংকার, একটা গর্ব। এতিমদের সার্বিক সহযোগিতায় উনি সবসময় প্রতিষ্ঠিত এবং সবসময় দান অনুদান দিয়ে থাকে। ওনার এই একুশে পদক পাওয়াতে আমরা গর্বিত। শিক্ষা অনুরাগী ও সমাজসেবী জিয়াউল হক তার কর্মের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পেয়েছেন সম্মাননাও। তাই তো সরকারের এমন স্বীকৃতিতে গর্বিত তার পরিবারের সদস্যরা। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন।